Aguli shimi jisha shai kilometer hai kaba 10,000 kilometer haksa ladak tangai hasteo firoka hasteni shurop deb ashala kok tuma tumar biskango fai ladak birai fai mani kogro shawi kanarika awana kribo hasteni juda juda bike bai birai neru no kok kazarka langma washano mano jeng juda juda chamung juda juda tayo tangai birai hinke abo langma bok kathang tomoni mungsha kok mangkri hin shaka jodi amra na guri then it's not really worth it ঘোরাটা খুবই দরকার আমরা অনেক কিছু শিখতে পারি ঘোরার থ্রুতে আমরা নিজেকে নিজে কিভাবে রাস্তায় রাখতে হবে নিজেকে নিজে কিভাবে প্রেজেন্ট করতে হবে অন্যদের সামনে ওটা আমরা শিখতে পারি কি করে স্ট্রাগলস অনেক কিছু স্ট্রাগলসও আসবে তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে ট্রাভেলিংটা খুবই দরকার অনেক কিছু শিখতে পারবো আমরা নিজে নেক্সট কোনো টার্গেট রয়েছে কি হ্যাঁ নেক্সট আমার অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রাইডসের অনেকটা প্ল্যান আছে তো দেখি জাস্ট হোপিং ফর দ্য বেস্ট আপনার বাসা কোন জায়গায় আমার বাসা খয়েরপুর খয়েরপুর সিএনজি স্টেশনের আগে আমি সৌরভ দেব আর আমি গেছিলাম লাদাখ এবং স্পিটি ভ্যালি আগরতলার থেকে প্রথমে কাশ্মীর গেলাম কাশ্মীর থেকে তারপর লাদাখ লাদাখে ছিলাম অ্যারাউন্ড দু সপ্তাহের মতো তারপর লাদাখ থেকে মানালি মানালির থেকে তারপর স্পিটি ভ্যালি তো স্পিটি ভ্যালি কমপ্লিট করার পর আমি বাড়ি ফিরলাম আর যে পুরো ট্যুরটা ছিল আমার ট্যুরটা ছিল 10,000 kilometers 10,000 kilometers চালিয়েছি আমি স্প্লেন্ডার বাইক আর আমি ছিলাম বাইরে ফর অ্যারাউন্ড 2.5 months তো আড়াই মাসের একটা পুরো ট্রিপ ছিল আর 10,000 kilometers একটা পুরো ক্রেজি আর একটা খুবই একটা অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ ছিল আমার আপনি কীরকম বার্তা দিতে চান এই সমাজের প্রতি কীরকম বার্তা দিতে চান যারা যারা বাইক রাইডিং করে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের প্রতি কী বার্তা দিতে চান আমি বেসিক্যালি এটি জানাতে চাচ্ছি যে একটামাত্র লাইফ এই একটামাত্র লাইফে যদি আমরা দুনিয়াটা দেখি না দুনিয়াটা যদি আমরা এক্সপ্লোর না করি আমরা যদি বিভিন্ন বিভিন্ন কালচার এক্সপিরিয়েন্স না করি বিভিন্ন বিভিন্ন খাবার এক্সপিরিয়েন্স না করি তাহলে আই উড সে টাকা পয়সা কম বেশি সবাই কামাচ্ছে ঠিক আছে তো এই একটা মাত্র লাইফে যদি আমরা